পূজোর পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয়া সম্মিলনী পালন করছে রাজ্যের শাসক দল। সেই মতো শনিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরে শাসক দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান পালন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এই অনুষ্ঠানে অর্জুন সিং বলেন, দলের পুরনো কর্মী এবং সমর্থকদের যোগ্য সম্মান দিতে হবে এবং বুথ কর্মীদেরও যথেষ্ট গুরুত্ব দিতে হবে। দলের কর্মীকে মর্যাদা দিতে হবে, যারা বুথে বসেন তাদের মর্যাদা দিতে হবে, যারা বুথে কাজ করেন তাদের মর্যাদা দিতে হবে। অনেক সিনিয়র মানুষকে আমি দেখছি যারা প্রায় হারিয়ে গেছিলেন, কোনো মিটিং মিছিলে তাকে আমরা দেখতাম না, সেই লোকগুলোকে সম্মান দিতে হবে, সেই লোককে সবসময় উচ্চ পদে বসাতে হবে। পাশাপাশি সাংসদের কড়া হুঁশিয়ারি, তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না, কেউ দলের ক্ষতি করলে তাকে বরদাস্ত করা যাবে না। রাজনীতিকে নিয়ে বাংলা চলছে, কিন্তু যদি আপনি তৃণমূলের পতাকা নিয়ে ঘুরে বেড়ান আর অপরাধী কাজ করেন, অপরাধমূলক কাজ করেন, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন, কারো বাড়ি ভেঙে দেবেন, এটা কিন্তু মানুষ কিন্তু ভালো চোখে দেখে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার একটা ভুলের জন্য দলের ক্ষতি হবে, এটা কোনোভাবে আমরা বরদাস্ত করতে পারবো না। এছাড়াও এদিন দলীয় সংগঠনের প্রশংসা করে তিনি বলেন, ব্যারাকপুরে সংগঠন মজবুত ছিল বলেই তড়িৎ তোপদারের মতন হেভিওয়েট সিপিএম নেতাকে পরাস্ত করা সম্ভব হয়েছে। দল কিভাবে করতে হয়, এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে আমরা দল করেছি, দল করে সিপিএম সঙ্গে লড়াই করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নির্বাচনের আগে দলের সংগঠন এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে জরুরি বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে কর্মী এবং সমর্থকদের কাছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।